তো ওই 8 দিন পরে যখন আমি দাঁড়াইলাম তখন আমার মেয়েটা আল্লাহর কাছে ফরিয়াদ করলো যে আল্লাহ আমার আব্বার বুকের দিকে তাকাইছে। তারপরে অনেক খুশি আমি। এরপরে আস্তে আস্তে আমি এই অবস্থা আছি। আমার এখন খুবই ভালো লাগতেছে। আসসালামু আলাইকুম, আমার নাম মোহাম্মদ হোসাইন খান, আমার গ্রামের বাড়ি নাটোর, আমি একটা জব করি এটা টঙ্গীতে। আমি ডিপিআরসি হাসপাতালে এসেছিলাম প্রথম কিছু সমস্যা নিয়ে। সমস্যা ছিল আমার কাছে বড়ই জটিল, আমি হাঁটতে পারতাম না, বিছানা থেকে উঠতে পারতাম না, অন্যের সহযোগিতা ছাড়া দাঁড়াতেও পারতাম না। দীর্ঘদিন ডাক্তার স্যারের নিবিড় পর্যবেক্ষণে আর থেরাপিস্টের আন্তরিকতায় সবার সহযোগিতায় এখন আল্লাহর রহমতে আমি অনেকটাই ভালো। আশা করতেছি পরিপূর্ণ সুস্থতা হব, সবই আল্লাহর ইচ্ছা। আমি দোয়া করি ডাক্তার স্যারকে আল্লাহ যেন দীর্ঘজীবী করে, উনি যেন মানুষকে আরও সেবা দান করতে পারে। ছিলাম মনে আছে ওদিন আমার সঙ্গে আমার ওয়াইফ ছিল, আমার বড় হয়েছিল, তো অনেক কষ্ট করে আমাকে উপরে উঠাইছিল হুইল চেয়ারে, আমি নিজে দাঁড়াইতেও পারতাম না। ওনাদের সহযোগিতা, ইভেন আপনি নিজেও ধরছেন আমাকে ওঠার দাঁড়ানোর জন্য। তো সেই অবস্থা থেকে আমি ভাবতেও পারি নাই যে আল্লাহ তাআলা আমাকে এই অবস্থানে আনবে, সবই আল্লাহর ইচ্ছা, মানুষের চেষ্টা। তবে এখানে আইসা আসার পরে আমি সুচিকিৎসা পাইছি। আমি গার্মেন্টসে চাকরি করি, ওখানে আমার কাজটাই সবসময় হাঁটা চলার উপরে, আর চলতে ফিরতে অনেক কষ্ট হতো, আমি নামাজ পড়তে পারতাম না, অনেক ব্যথা হতো। তো আমি একজন মেডিসিন বিশেষজ্ঞ ডাক্তার দেখালাম, তো উনি ট্রিটমেন্ট দিল, ওষুধ খেলাম, কমে গেল। তো দীর্ঘদিন প্রায় ওনার কাছে প্রায় দুই আড়াই বছর আমি খেলাম, তাই এইভাবে ব্যথা কমলো, ব্যথা বাড়ে আবার দেখা করি, আবার ওষুধ চেঞ্জ করে দেয়, এইভাবেই চলতে চলতে হঠাৎ খুবই অসুস্থ হয়ে পড়লাম, মানে খুবই ব্যথা, দাঁড়াইতেই পারি না। পরে আমি গেলাম অন্য একটা হাসপাতালে, ডাক্তার অর্থোপেডিক সার্জন দেখালাম, উনি আমার এক্স রে করলো, করে বললো যে আপনার হিপ জয়েন্ট দুই সাইড ড্যামেজ হয়ে গেছে, এটা আপনার অপারেশন করতে হবে। অপারেশন করে চেঞ্জ করে খরচ করবে প্রায় 8 লাখ টাকা, তারপরে ওইটা 15 বছর পর চেঞ্জ করতে হবে। তো ওখান থেকে আমি শিওর হওয়ার জন্য আরেক জায়গায় গেলাম, ওখানেও একই কথা বললো। বলার পরে আমার অফিসের বিবিএস ডাক্তার আছে বসেন, ওনার কাছে গেলাম, উনি বলছে হ্যাঁ আপনার সমস্যাটা তো এরকমই, তো আপনি দেখেন চিন্তা করেন কি করবেন। পরে আমি শুয়ে বাসায় শুয়ে থেকে চিন্তা করি, টেনশন, যে অপারেশন করলে তো লাইফ শেষ, লাইফ আর ঘুরে দাঁড়াতে পারবো না, এরকম একটা আশঙ্কা আমার মধ্যে আছে। তারপরে আমি ইউটিউবে সার্চ দিলাম, সার্চ দেওয়ার পর একটা ভিডিও দেখলাম, দেখে আমার কাছে মনে হলো যে হয়তো বা এখানে গেলে কাজ হইতেও পারে। তারপর আমি বিভিন্ন জায়গা বিভিন্ন লোকের মাধ্যমে খোঁজ খবর নিলাম যে আসলে ঘটনাটা কি, ইউটিউবে এটা কি ভুয়া না সত্য। পরে জানলাম যে না আসলে এটা সত্য। পরে আমি আসলাম, সিরিয়াল দিলাম, সিরিয়াল দেওয়ার পরে ডাক্তার স্যারে দেখালাম, উনি আমাকে দেখলো, প্রায় অনেকক্ষণই দেখলো, দেখার পরে আমাকে বিভিন্ন রকম টেস্ট দিল। টেস্ট দেওয়ার পর ওই দিন আর কোনো ওষুধ দেয় দিল না, বললো যে আপনি বাসায় যান, কালকে আসুন রিপোর্ট নিয়ে আর দেখা করেন। পরে রিপোর্ট নিয়ে দেখা করলাম, দেখা করার পরে উনি আমাকে ওষুধ দিল। উনি বলল যে আপনি সমস্যা ওনারা যেটা বলছে সেটাই, তবে ওনারা বলছে অপারেশন, আর আমি বলতেছি ওষুধের দ্বারাই আমি চেষ্টা করবো ঠিক করার জন্য, বাদ বাকিটা আল্লাহর ইচ্ছা, আপনার ভাগ্য। তো এই কথায় একটু আশ্বস্ত হয়েছি আমি। হওয়ার পরে ওনার মানে ওষুধ দিল, দিয়ে ভর্তির কথা বললো, 15 দিন ভর্তি হয়ে গেল। তো আমি 15 দিন ওই সময় ভর্তি হওয়ার মতো অ্যাবিলিটি আমার ছিল না, তো আমি বললাম যে স্যার এখন তো আমি পারতেছি না, আমার তো সময় লাগবে। তো আচ্ছা ঠিক আছে, তাহলে আপনি বাসায় বসে ট্রিটমেন্টটা নেন, ওষুধটা নিয়মিত খান, আর যত দ্রুত সম্ভব আপনি ভর্তি হয়ে যান। পরে আমি এই ওষুধ খাওয়ার পরে 2-3 দিনের মধ্যেই আমি মোটামুটি একটু ব্যথা কম হলে আবার ডিউটি শুরু করলাম, অফিস যাওয়া যাতায়াত শুরু করলাম, 8 দিন 7 দিন ডিউটি করলাম। করার পরে হঠাৎ প্রচণ্ড ব্যথা, আর উঠতেই পারিনি,
পরে যা বিছানায় শুয়েছি তো শোয়ার পরে ওই শোয়াই আর উঠতে পারিনি। পরে অনেক কষ্ট করে কিছু টাকা পয়সা জোগাড় করে আসলাম স্যারের কাছে। ওই দিনই আমার ভর্তি দিয়ে দিল প্রথম। ভর্তি হওয়ার পরে তো ট্রিটমেন্ট শুরু হলো। প্রথম 3-4 দিন তো খুবই কষ্ট হয়েছে ট্রিটমেন্ট নিতে। তারপরে আস্তে 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 আজকে এই পর্যায়ে আসে। একজন গরিব মানুষ, আমি একটা ছোট চাকরি করি আর আমার পরিবারের উপার্জনক্ষম ব্যক্তি আমি। তো যখন অন্যান্য ডাক্তারে বলল যে অপারেশন করতে হবে, এত টাকা লাগবে, তারপরও আবার এতদিন পরে চেঞ্জ করতে হবে, সেই সময় আমি জীবনের প্রতি অনীহা এসে গেল। চিন্তা করে গেলাম যে আমি কি করব। আমার তো এমন কিছু করে নেই যে কোনো একটা ট্রিটমেন্ট করার পরে আমার সুস্থ না হলে আবার আরেকটা করবো, আরেকটা সিদ্ধান্ত নেবো, এরকম কিছু কোনো ক্ষমতা নেই। তো অনেক চিন্তা ভাবনা করতে থাকলাম। এর মধ্যে স্যারের সন্ধান পেলাম ইউটিউবের মাধ্যমে। তার সন্ধান পাওয়ার পরে আসলাম। আসে যেদিন ভর্তি হলাম ঠিক 8ম দিনের মাথায় আমি উঠতে পারলাম। ভর্তি হওয়ার 8ম দিনের মাথায় উঠতে পারলাম। এরপরে তো আপনি একদিন আসলেন, আসার পরে তো দেখলেন, আমি ডাক দিয়ে আপনারা দেখালাম, দেখেন আমি হাঁটতে পারতেছি। তো ওই 8 দিন পরে যখন আমি দাঁড়াইলাম তখন আমার মেয়েটা আল্লাহর কাছে ফরিয়াদ করলো, আল্লাহ আমার আব্বার বুকের দিকে তাকাইছে। তারপরে অনেক খুশি আমি। এরপরে আস্তে আস্তে আমি এই অবস্থা আছি। আমার এখন খুবই ভালো লাগতেছে। আমি অনেক খোঁজ খবর নিয়ে অনেক চিন্তা ভাবনা করে আসি এখানে ভর্তি হয়েছি। হওয়ার পরে ট্রিটমেন্ট শুরু করলাম। এখন আমি ভালো আছি, চলাফেরা করতে পারি। এখন আমি বসে নামাজটাও করতে পারি, দাঁড়ায় করতে পারি না, কিন্তু বসে নামাজটা করতে পারি, সিঁড়ি বাই নামতে পারি, উঠতে পারি না, অনেক কষ্ট হয়। তো স্যারে বলছে এটাও পারবেন, আর কিছুদিন সময় আপনার আমাদের দিতে হবে, তাহলে আপনি এটাও পারবেন, আপনি পরিপূর্ণ স্বাভাবিক হয়ে যাবেন। পরিবেশ যথেষ্ট ভালো আছে, পরিষ্কার পরিচ্ছন্ন আছে, নিরাপত্তাও আছে, যখন যেটা প্রয়োজন আমি পাচ্ছি। তারপরে আমার ওষুধ, কোনো ওষুধের প্রয়োজন হলে সিস্টারকে বললে সাথে সাথে দিচ্ছে। থেরাপিস্টকে যদি বলি আমার এই সমস্যাটা বেশি হচ্ছে, তখন তারা ওইটার প্রতি বেশি টেক কেয়ার করতেছে। আমাকে যেরকম 2 জন থেরাপিস্ট কন্টিনিউ দেখছে, ওনারা যথেষ্ট আন্তরিকতার সহিত আমারে আমাকে দেখছে। হয়তো ওনাদের চেষ্টা, আল্লাহর ইচ্ছা, আমি নিজে থেকেও চেষ্টা করছি, সব মিলাই হয়তো বা আল্লাহ রহম করছে, আমাকে এত তাড়াতাড়ি আল্লাহ সুস্থতা দিছে, এই জন্য আমি খুবই খুশি, আল্লাহর দরবারে শুকরিয়া দেই। স্যার আমি আইসে দেখছি যতগুলো পেশেন্ট আইসে সুস্থ হয়েই গেছে, অসুস্থ অবস্থায় কেউ যায় নাই আমার দেখার মতো। এখানে আইসে মোটামুটি আমি এই আজকে 20-21 দিনে মাথায় যা দেখছি প্রায় 10-12 জন লোক রোগী গেছে। তো প্রত্যেকে সুস্থই হয়ে গেছে আমি আমার আমার দেখা। তো স্যারও নিয়মিত ভিজিটে আসেন, আইসা খোঁজ খবর নেন, তারপরে প্রয়োজন হলে আবার ডিউটি ডক্টর আছে, উনি দেয় সবসময় খোঁজ খবর নিতেছে, প্রয়োজন হলে স্যারে ওখানে নিয়ে যায়, স্যারের সাথে কথা বলতেছে, স্যারে দেখতেছে, বিভিন্ন রকম অ্যাডভাইস করতেছে, যখন যেটা প্রয়োজন তখন সেটা দিচ্ছে। সব কথা মিলাই এখানে যত্ন সহকারে চিকিৎসা করা হয়। আমার বাবা অসুস্থ হয়ে গেছিল, আমরা বাবাকে এই হসপিটালে নিয়ে আসলাম। বাবা ট্রিটমেন্ট নিয়েছিল, তারপরে বাবা কিছুদিন পরে আমার বাবা হালকা হালকা হাঁটতে পারছিল। আমার বাবা যখন হাঁটতে পারছিল তখন আমার অনেক ভালো লাগছিল, এটা আমার অনেক খারাপ লাগতো। বাবা আমাকে স্কুলে দিয়ে আসতে পারতো না, আমার সঙ্গে খেলাধুলা করতে পারতো না, এটা আমার অনেক খারাপ লাগতো। আমার বাবাকে আমার এখন অনেক ভালো লাগছে। স্যার যখন আমার আব্বুকে সুস্থ করে দিয়েছে আমি স্যারকে ধন্যবাদ জানাই। স্যার যেন এরকমই এরকম ভাবে পেশেন্টদের সেবা করতে পারে এই জন্য আমি দোয়া করি। আজকে ফজর নামাজ পড়ার পরে আধা ঘন্টা ওই করাইছে, ওই করে আবার মাগরিবের পরে ওই শুরু করে। এটা আমার অমূল্য সম্পদ।